কয়েক মাস বিরতির পর আবারও ভ্রমণ বিষয়ক ব্লগ বানাইলাম। এবারের ব্লগ দিনাজপুর জেলার নবাবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যান এবং আশুরার বিল নিয়ে। আশা করি করোনার দিনগুলোতে প্রাকৃতিক মনোরম পরিবেশের শীতল ছোঁয়া আপনাদের মন ভালো করে দেবে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নবাবগঞ্জ শালবন, সরকারি ফরেস্ট রেঞ্জের আওতাধীন। শালবনটির আয়তন 1500 একর। 2010 সালে শালবনটিকে শেখ রাসেল জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। ঘন সবুজে ঘেরা বিশাল এই বনটিতে প্রবেশ করলেই গা ছিমছিম করে ওঠে। আশেপাশের জেলা উপজেলা থেকে প্রতিদিন পর্যটকরা আসে এখানকার সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এই বনে শাল ছাড়াও সেগুন, গামার, করই, বেত, বাঁশ, জাম সহ প্রায় 20 থেকে 30 প্রজাতির গাছগাছড়া রয়েছে। প্রাণীদের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পাখি এবং ভয়ানক প্রাণীদের মধ্যে রয়েছে শিয়াল, যা সন্ধ্যার পর ছাড়া দেখা যায় না। এছাড়াও এখানে গোখরা সাপও পাওয়া যায়। এই উদ্যানে রয়েছে বাল্মীকি মনির থান এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতারকোট বৌদ্ধবিহার, যা সীতার বনবাস কিংবদন্তি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পশ্চিমে প্রায় 600 একর আয়তন নিয়ে অবস্থিত আশুরার বিল। এ বিলের রয়েছে 8টি মুখ। জনসমাগম বন্ধ হওয়ায় এ বিলের বিল ও বনের রূপ বদলে গেছে। এখন বেশ অপরূপ লাগছে জায়গাটি। জীববৈচিত্র্যের সৌন্দর্য দেখা যাচ্ছে।
সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যে লীলাভূমিতে পরিণত হয়েছে বিল ও বন। শাপলা ও পদ্ম ফুল এসে এঁকেছে বিল, যা বর্ষা মৌসুমে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিলটিকে দৃষ্টিনন্দন করতে এখানে তৈরি হয়েছে 900 মিটার আয়তনের ইংরেজি অক্ষর জেড আকৃতির কাঠের আঁকাবাঁকা সেতু। সেতুটির নাম শেখ ফজিলাতুন্নেছা সেতু। বিভিন্ন ধরনের অতিথি পাখির বিচরণ করছে, বিশেষ করে ভোর থেকে শুরু করে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 3 থেকে 4 হাজার অতিথি পাখির দেখা মেলে রোজ। বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত রাতভর এখানে পাখি থাকে। শাপলা পদ্মসহ কচুরিপনার ফুলে ফুলে ভরে গেছে বিলের পানি। শুনশান নীরবতা ও পাখিদের কিচিরমিচির শব্দ, চারিদিকে দারুণ আবহাওয়া।